हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। केमन आछो तुम्हरा सबाई? आशा करी भालो आछो। साधन साथी चैनले तुम्हारे अनेक अनेक स्वागत और अनेक भालोबाशा। देखो छोट छोट गाछगुलो होले कि होच्छे, आमरा ठीक धरे गेछि, धरे तुम्हारे गुड मॉर्निंग ओ बोले दिएछि। एबार सारा दिन तुम्हारे साथे आछि। तो आमी तो घूम थेके उठे पड़ेछि सकाल 6:30। तुम्हरा कखन उठेछो? নিশ্চয়ই আমার থেকে পরে। আর কি বলতো, সামনে শীতকাল আসছে, এখন ঘুম থেকে উঠতে আরও দেরি হবে। কেন বলতো, সকালই তো হবে 7টায়। আর যত তাড়াতাড়ি যেদিন ওঠা যায় মনে হয় কি বাহ, আমি কাজ সেরে হয়তো নিশ্চিন্ত হতে পারলাম। দেখো জানলার মাথায় মশারিটা টাঙিয়ে রেখেছি, তার কারণ হলো তোমাদের দাদা এক্ষুনি ঘুম থেকে উঠলো, ও মানে চায়ের দোকানে গেছে। আমি বিছানাটা পরিষ্কার করে নেব, মশারিটাও নিচে ভাঁজ করে রাখবো। মানে ও শুয়েছিলো, দিয়ে মশারিটা গুটিয়ে দিলাম, খুলে দিলাম আর কি। মশারি টাঙিয়ে রাখতে বেলা অবধি কেমন যেন লাগে। আর আমি ঘর থেকে এখনও এটো বাসনও বার করিনি, আজকে বাইরের কাজগুলো আগে করেছি। বিচুলি কাটা হয়ে গেছে, কারণ ও ঘুমাচ্ছিল তখন বিচুলিটা কেটেছি। তার কারণ হলো পায় ব্যথা সম্পূর্ণ এখনও ভালো হয়নি। ও যদি আমাকে বিচুলি কাটতে দেখে খুব বকবে, ওই জন্য ও ঘুমিয়ে থাকতে থাকতে বিচুলিটা কেটে নিয়েছি। এবার আমি ঘর ঝাড় দেবো, বাসন মাজবো, ঘর মুছবো, সমস্ত কিছুই করব, স্নানও করব। আর আজকে একটা মানে আগে থেকেই মেনুটা ঠিক করে রেখেছি কি রান্না হবে, একদম সকালে উঠেই ভেবে রেখেছি। আজকে কলাই ডাল রান্না করব, ওটা বেশ ফেভারিট অনেকের। আমারও খারাপ লাগে না, মোটামুটি ভালোই লাগে। সবাই যা খাবে আমিও তাই দিয়ে খেয়ে নেবো, কোনো ব্যাপার নেই আমার। আর দেখো এখানে জামাকাপড় রয়েছে, এখনও দিইনি জামাকাপড়গুলো, আজকে থেকে দেওয়া শুরু করব। যাবো, আমার বাপের বাড়ি যেতে হবে, মামার বাড়ি, মামা শ্বশুরের বাড়ি যেতে হবে, সবার বাড়ি গিয়ে গিয়ে আর কি জামাকাপড়গুলো দিয়ে দেবো, তাহলে আমার ঘরটা হালকা হয়ে যাবে। এবার ঘরটা বোঝাই হয়ে রয়েছে, জায়গা আটকে রয়েছে, এগুলোকে হালকা করতে হবে না বলা। সকালবেলা যেমন তোমার আমার মানে তোমরা আমার পরিস্থিতি দেখেছো, মাথার পরিস্থিতি এখনও একরকম আছে। আসলে নাইটিটা নেই, শাড়ি পরেছি, কিন্তু এখনও স্নান হয়নি। স্নান করবো, বাবা বলেছে না বাবা। আমি তো তোমাদের আগেই বলেছি বাবা মানে না ছাড়া কিছু বলতে পারে না, হ্যাঁটাকেও না বলে। তো বাবা বলতে চাইছে যে হ্যাঁ আমার স্নান করতে হবে, ঠিক আছে। আসলে দুবার করে স্নান হয় গো প্রত্যেক দিন, একদম সকালে একবার, একদম সন্ধ্যাবেলায় একবার। মাছ চলে এসছে, এই মাছগুলো দেখা দেখি, ওই যে জেলেরা মাছ ধরতে গিয়েছিল, মাছ ধরে নিয়ে চলে এসছে। এ বাবা কটা মাছ পাইনি। লুচি হবে, এই যে আমার ননদ মন দিয়ে মাখছে, লুচি হবে না লুচি না রুটি হবে? লুচি হাড়ির মধ্যে রয়েছে, যাক ভালো হবে, আজ ফোলা ফোলা লুচি খাওয়া যাবে। তা আজকে আমার দিনটাও খুব ভালো, কেননা বাড়িতে যদি ভালো ভালো খাবারের আয়োজন থাকে মনটা বেশ খুশি খুশি লাগে অন্য দিনের তুলনায়। তা লুচি যখন হচ্ছে মনটা আনন্দ হচ্ছে একটু, লুচি খাওয়ার আনন্দে। আর যাই হোক বন্ধুরা, আরেকটা কথা তোমাদেরকে বলবো, ভিডিও নিচে ডেসক্রিপশন বক্সে টুইটারের লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে ওখানে আমায় ফলো করতে পারো, টুইটারে ফলো করে নিও। কেমন, আমি এখনও স্নান করিনি, আর সত্যি বকা নয় মার কপালে আছে। আমি রেডি হয়ে গেছি, ওরে বাবারে মশা দেখো, ধরতে গিয়েও চলে গেল, হাতের ছাপটা পড়ে গেছে। আর অসম্ভব ঝিঝি পোকা ডাকছে, আমাদের কানেই তালা লেগে যাচ্ছে, তো তোমাদের কানে তো তালা লাগবেই গো। তো যাই হোক, সব কাজ টান সেরে তারপরে আমি দেখো চুলটা ভিজে ভিজে ভাব, আমি রেডি হয়ে গেছি। কি গো কোথায় যাচ্ছি? শ্বশুর বাড়ি যাচ্ছি। ওর শ্বশুর বাড়ি মানে আমার বাপের বাড়ি? মানে মানে এত তাড়াতাড়ি করছি, মানে একটু খাওয়ার টাইম দিচ্ছে না, যে বাপের বাড়ি বেড়াতে যাবো। হ্যাঁ তাই তো, ওটাই তো হয়, শুধু আমার ক্ষেত্রে নয় সব মেয়ের ক্ষেত্রেই হয়। ওই দেখো ঝিঝি পোকাটাও আমাদের আমার কথায় সঙ্গ দিল আর কি। তো যাই হোক, আমি এখন জামাকাপড় দিতে যাবো, পুজোর জামাকাপড় দিতে যাচ্ছি। তো চলো তোমরাও সাথে থাকো, যতটুকু পারবো ততটুকু শেয়ার করবো। বাইরে যেতে যেতে আর কিছু শেয়ার করতে পারবো না, কারণ বাইরে অন্ধকার হয়ে গেছে, সন্ধে পেরিয়ে গেছে, ঠিক আছে। তাহলে এখন চলো চলো, আমি চলে এসেছি মায়ের কাছে। আমি বাড়ি মায়ের বাড়ি আসলে আমি দোকানটাতেই প্রথমে আসি, কারণ প্রথমেই দোকানটা, দোকানের পিছনে ঘর, মা একটু ভেতরে গেল আর তোমাদের দাদা ও গেল হচ্ছে পেট্রোল পাম্পে, বাড়ির কাছেই পেট্রোল পাম্প, ওখানে গাড়ির তেল প্রায় শেষ শেষ, তাই তেল ভরতে গেছে, পুজোর জিনিস তুলেছে, পুরো দোকানটা ভরপুর ভর্তি। কিছুদিন আগেও দেখেছিলাম একটু খালি খালি ভাবছিল। তো যাই হোক, সবার সাথে একটু গল্প করি, কথা বলি। মায়ের থেকে আলতা সিঁদুর নেবো, তিনটে আলতা তিনটে সিঁদুর নেবো আর কি, কেননা তিনজনার তিনটে শাড়ির সাথে তিনটে আলতা তিনটে সিঁদুর আর তিন পাতা টিপ, এগুলো দিয়ে শাড়িগুলো দেবো, ঠিক আছে।
ঘরে আসলাম, আলতা সিঁদুরটা নিলাম। মামি বাড়িতে নেই, মামি গেছে নবদ্বীপ কেনাকাটা করতে। আসো, মাকে দিদাকে দিলাম, বসো। আমি তোমায় না দেখে একা একা খেতে লেগেছি। মিষ্টি মিষ্টি, তুমিও খাও। আগের দিন যে ব্লাউজ এনেছিলাম, ব্লাউজটা গায়ে হালকা টাইট হচ্ছে, ওটা পাল্টে নেবো, দিয়ে বাড়ি চলে যাবো। বাড়িতে আবার লুচি হচ্ছে, গিয়ে খেতে হবে তো। লুচি হবে আবার? হুম, হচ্ছে। আমি আসার সময় দেখছিলাম হচ্ছে, মা দাঁড়িয়ে রয়েছে। আসো মা, এখন বেরিয়ে যাব। দিদা যাবা বেড়াতে? পুজোয়? হ্যাঁ, দুর্গাপুজোয় যাবা? হ্যাঁ আসবো, ঠাকুর দেখতে আসবো তো। এখানে খুব সুন্দর দুর্গা ঠাকুর হয়, না আসলে খুব মিস করবো। আসতে তো হবেই। তোমাদের দাদার মনে হয় বড় লোক হওয়ার স্বপ্ন আছে, এখানে টিকিট কাটছে। টিকিট দেখলে আমারও খুব ভালো লাগে, কারণ এই নেশাটা আমার ছিল। ঘুগনি খাওয়ার নাম করে বাসস্ট্যান্ডে গিয়ে টিকিট কাটতাম, তাই না বলো? ও আজকে একঘর কাটলো, আমিও কাটতাম। যে নেশাটা ও বুকে আমাকে ত্যাগ করিয়েছে, সপ্তাহে একদিন হলেও কাটতাম। তো আমি চলে এসেছি পোড়ামাতলা হয়ে ব্লাউজ পাল্টে, তারপরে এসেছি। এই যে এই মাত্রই বাড়িতে পৌঁছালাম, শুধুমাত্র শাড়ির পিনটা খুলেছি। আরে বেরো রে, এই যে একটু বড় হবে গায়ে, কিন্তু কিছু করার নেই, একটু বড় হবে সেলাই করে পরবো, নো প্রবলেম। আর ও গেছে যে গরুটা তোলাতে, গোয়ালে তোলাবে। কি গো, এদিকে আসো, যেন কি বিশেষ দরকার। কি গো, এদিকে আসো। ওর মনে হয় লুচি খাওয়ার জন্য মন হাঁকুর পাকুর করছে, ওই ঘরে চলে গেছে লুচি খেতে। লুচি খাওয়ার খুব একটা ইচ্ছা আমার নেই, কারণ আমাদের বাড়িতে কয়েকটা মিষ্টি খেলাম, দিয়ে মানে খিদেটা কেমন মন্দা মন্দা ভাব হয়ে গেছে। একটা খিদে থাকলে সেই জিনিসটা যত মানে আদর করে যত্ন সহকারে খাওয়া হয়, খিদে না থাকলে তো সেটা সম্ভব হয় না। না, ওর এসে ড্রেস চেঞ্জ হয়ে গেছে, গরু তোলাতে গেছিলো। কী গো, ডিকের ভিতরে একটা পারফিউম আছে, নিয়ে এসো। একটা পারফিউম এনেছি, পারফিউম আমার বাবার খুব পছন্দের, ওই জন্য বাবার জন্য একটা পারফিউম এনেছি। আর আমাদের তো আছে পারফিউম, মানে না ফুরালে আর নেওয়া হয় না, মানে অপ্রয়োজনে ফালতু ফালতু নিয়ে কি করবো বলো তো। ফুরিয়ে গেল ঝিঝি পোকাগুলো, অনেক বড় তো ডাকছে। সেই তখন সন্ধ্যাবেলা তোমাদের সাথে ঘরে কথা বলে গেলাম, তাও যা অবস্থা, এখনও তাই অবস্থা। এখন এই যে শাড়িটারি চেঞ্জ করবো, হাত পা ধোবো, ফ্রেশ হবো, আর রাতে রুটি করবো না, লুচি হয়েছে তো জানোই। আর কি বলো তো, ও পার্সটাও নিয়ে এসছো, ভালো করেছো। এই যে আমার পার্স, কখনো দেখো চোখ খোলে, আর কখনো এ দেখো বোঝে, কখনো খোলে কখনো বোঝে, কি মজার না। আর এই যে পারফিউমটা, সুইট হার্ট পারফিউম নিয়েছি। পুজোর কেনাকাটা তো হয়েই গেছে, আর কি কেনাকাটা করবো বলো। আর হ্যাঁ, পুজোর শাড়ি এই যে আমি পরে ফেলেছি, আমি এরকমই নতুন কিছু দেখলে থাকতে পারি না, সেটাকে কতক্ষণে পরবো এটা হচ্ছে আমার ব্যাপার। তা আলমারিতে অনেক ভালো ভালো শাড়ি আছে, পুজোর মধ্যে সেগুলোও পরে বেরোতে পারি, মানে যখন যেটা খুশি। যে পুজোয় পুজোর শাড়িটা পরেই বেরোতে হবে, ঠাকুর দেখতে হবে, এর কোনো মানে নেই, বেরোলেই হলো, তাই না বলো? আর কেমন লাগলো আমাদের সাথে সারাদিন, কেমন কাটালে একটু কমেন্টে জানিও। আর তাহলে ভিডিওটা আর বড় করলাম না, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাকিটা বলে দাও। খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আমার পরের ভিডিওয়। টাটা।